নমস্কার, এক ঝলকে সেরা দশ নিবেদনে দুর্গা ঘোষ। শুভ সকাল। বুথ ফেরত সমীক্ষায় ফের ক্ষমতায় মোদি। প্রকৃত ফল প্রকাশের ঠিক আগে এক্সিট পোলের ইঙ্গিতে বিজেপি শিবিরে উৎসব আর উচ্ছ্বাসের হাওয়া বয়ে যাচ্ছে। তাবত বুথ ফেরত সমীক্ষক সংস্থা জানিয়েছে, ফের বিপুলভাবে ক্ষমতায় ফিরছে মোদি সরকার। নরেন্দ্র মোদি এবার প্রধানমন্ত্রী হচ্ছেন। যদি প্রকাশিত এক্সিট পোলের গতি প্রকৃতি আগামী 23 মে প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়, তাহলে প্রমাণিত হবে 2014 সালের মোদি ম্যাজিকে বিন্দুমাত্র চিড় ধরেনি। সিংহভাগ সমীক্ষক সংস্থার ফলেই দেখা যাচ্ছে, কয়েক মাস আগে যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছিল এবং কংগ্রেস সরকার গঠন করেছিল, সেই তিন রাজ্যের ভোটাররাও কিন্তু লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকেই বেছে নিয়েছেন। রাজ্যে শক্তি বৃদ্ধির ইঙ্গিত বিজেপির। বাংলায় পদ্ম ফোটার স্পষ্ট ইঙ্গিত মিলল একাধিক সংস্থার এক্সিট পোলে। বেসরকারি সংস্থাগুলির সমীক্ষায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ঝুলিতে ন্যূনতম 11 থেকে সর্বাধিক 22টি আসন পেতে চলেছেন। ভোট পরবর্তী এই আগাম ফলাফলে রীতিমতো উৎফুল্ল বঙ্গ বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া ছিল, বিজেপির প্রতি এই চাপা সমর্থনের আভাস মোদিজি অমিতজি আগেই বুঝতে পেরেছিলেন। শেষ পর্বের ভোট শেষ হলো নির্বিঘ্নেই। নির্বিঘ্নেই শেষ হলো দিল্লির মসনদ দখলের মহাসংগ্রাম। এই পর্বে রবিবার কলকাতা ও 2 চব্বিশ পরগনা মিলিয়ে যে 9টি আসনের জনমত ইভিএম বন্দী হয়েছে, সেই এলাকাগুলিতে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গোটা ভোট পর্বই ছিল শান্তিপূর্ণ। ষষ্ঠ দফার ভোটের অশান্তির বাতাবরণের পুনরাবৃত্তি ঠেকাতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল 5টা পর্যন্ত রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে 72.91%। ভাটপাড়া উপনির্বাচনে অর্জুন সিংয়ের তাণ্ডব, চলল গুলি এবং বোমা, মদন মিত্রের উপর হামলার চেষ্টা। রবিবার দুপুরে অর্জুন বাহিনীর তাণ্ডবে ভাটপাড়া কাটাপুকুর এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। মুড়মুড়কির মতো এলাকায় এলোপাতাড়ি বোমা এবং গুলি চলে। এলাকাবাসীদের দাবি, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। ফের রাহুলের সঙ্গে কথা চন্দ্রবাবু, আজ মায়াবতীর সঙ্গে জোট সরকার গড়া নিয়ে বৈঠক সোনিয়ার। আঞ্চলিক দলগুলির হাতেই থাকছে সরকার গঠনের চাবিকাঠি। বিজেপি বিরোধী দলগুলি এই সম্ভাবনাই ধরে নিয়েছে, আর তাই লোকসভা ভোটের ফল প্রকাশের আগেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। প্রকৃত ফল প্রকাশ হবে 23 মে, আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ঠোক নাহে তো মুছে ঠোকো, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ কাকলি, বসলেন ধর্নাতেও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেছিলেন। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের গুলি করারও হুমকি দিয়েছিলেন জওয়ানরা। এমনই অভিযোগ তুলে বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সরাসরি বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বললেন, আমাকে গুলি করুন, ঠোক না এত মুঝে ঠোকো। উৎসবের মেজাজেই ভোট দিলেন দক্ষিণ কলকাতা এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সেলিব্রিটি ভোটাররা। অপেক্ষমান আলোকচিত্র সাংবাদিকদের জন্য ভোটের কালি লাগানো আঙুল তুলে হাসি মুখে পোজও দিলেন তারা। জানিয়ে গেলেন, যে সরকারই আসুক না কেন, তারা যেন দেশ ও দেশের স্বার্থে কাজ করে। ভারতের দ্রুততম নারী স্পষ্ট ঘোষণা, তিনি নাকি সমকামী। 100 মিটার দৌড়ে ভারতের রেকর্ড সৃষ্টিকারী নারী দৌড়বিদ দ্যুতি চাঁদ জানিয়েছেন, উড়িষ্যায় তার নিজের শহরে তিনি তার নিজের নারী সঙ্গী খুঁজে পেয়েছেন। বুথ ফেরত সমীক্ষার ফল জানার পর কি বললেন মমতা? বুথ ফেরত সমীক্ষা ঘোষণার পর টুইট করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই সমীক্ষার গসিপে আমি বিশ্বাসী নই। এই খেলাটা ম্যানুপুলেট করা হয়েছে অথবা হাজারো ইভিএম বদল করা হয়েছে। সমস্ত বিরোধী দলকে আমি জোটবদ্ধ হতে অনুরোধ করছি এবং এই যুদ্ধ একসাথে লড়ার আহ্বান করছি। অস্বস্তিকর গরম এক্ষুনি কমছে না, জানালেন হাওয়াবিদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও 2 দিন তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ আশপাশের কিছু এলাকায় সামান্য বৃষ্টি হচ্ছে বটে, তবে এটি একেবারেই সাময়িক বলে জানিয়েছেন হাওয়া দপ্তর। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরবর্তী খবর এক ঝলকে।